অনুষ্ঠিত মহাশেষ মহতারা মুরব্বিয়ানে আজম মুসল্লিয়ানে কেরাম, প্রতি জুমার নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজের আদানের দলিল করে মহল্লা থেকে যাচাও করে বাসাও করে মনোনীত করে এই গোলামদেরকে মসজিদ ময়দানে নামাজের উদ্দেশ্যে আসার এবং নামাজের কাতারে সারিবদ্ধভাবে বসার তৌফিক এনায়ত করেছেন। এই জন্য সেই মহান মাবুদের দরবারে আমরা গোলাম সুপ্রিয়তা আদায় করি নেই আলহামদুলিল্লাহ। নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া শুকুর আদায় করবেন কার? নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া যদি বন্দায় আল্লাহর শুকুর আদায় করে তা আল্লাহ তাআলা বন্দার এই শুকরিয়া করার কারণে আল্লাহর দানীয় নিয়ামত সেই বন্দার উপর আরো বৃদ্ধি করে দিবেন। নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া যখন বন্দার বলে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, এই খুশি হওয়ার কারণে শুকর আদায় করার কারণে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন লাজি দান্নাকুম, আমি আল্লাহ তাআলা সেই বন্দাদের উপরে আমার নিয়ামত সমূহ আমি আরো বৃদ্ধি করে দিই। সুবহান, তাহলে নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া শুকর আদায় করবেন আল্লাহ। এই চাঁদের সফর চান, আজকে চাঁদের 14 তারিখ, আজকে চাঁদের 14 তারিখ, ইংরাজি মাসের 2 তারিখ। আজকে এই জুমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। মানুষ যখন আল্লাহকে ভয় করে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিম মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনেরা, হে মুসলমানেরা, ইমানদাররা যারা করেছো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আমি আল্লাহরে ভয় করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আমারে ভয় করার পরে অকুনু মাসওয়াদিকিন, তোমরা কার সঙ্গী হইবা, কার সাথী হইবা? তোমরা ভালো লোকদের সাথী হও, ভালো লোকের সঙ্গ থাকো, তাহলেই তোমরা পরপারে নাজাতের আশা করতে পারো। সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন অকুনু মাসওয়াদিকিন, আই সলিহিন, নেকার লোকদের সাথী হও। কোন লোকদের? নেকার লোক। এখন নামাজি লোক যারা তারা নেকার, নামাজি লোক যারা তারা নেকার, রোজাদার যারা তারা নেকার, গুনাহের কাছ থেকে যারা নিজেকে বাঁচায় রাখে তারা হচ্ছে নেকার। এই সমস্ত লোকের যদি সঙ্গ ধরা যায়, তাদের সাথী হওয়া যায়, তাহলেই পরপারে নাজাতের আশা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মতো অন্য জায়গায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আমি আল্লাহরে ভয় করো, তোমার যতটুকু তোমার চেষ্টা মাধ্যমে তুমি আমারে ভয় করতে পারো। তাহলে আল্লাহরে ভয় করতে কইছে আপনার আমার চেষ্টা সাধ্য অনুযায়ী যতটুকু ভয় করা, যতটুকু ভয় করা যায় অতটুক পরিমাণ আল্লাহরে ভয় করো। আর আল্লাহর ভয় যখন দিলের মধ্যে আসে, রবের ভয় যখন দিলের মধ্যে আসে, তখন আর র্যাবের ভয় তার কলি যায় থাকে না। কথা বুঝাই দিলি নেই? রব তামাম দুনিয়া সৃষ্টি করছে তার নাম হচ্ছে রব, আর বাংলাদেশ সরকার বাহিনী তৈরি করছে তার নাম হচ্ছে র্যাব। তাহলে যদি মহান আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি দিলের ভিতরে আনা যায়, আল্লাহর ভয় যদি দিলের ভিতরে হাসিল করা যায়, আল্লাহর ভয় থাকলে তার দিলের ভিতর র্যাবের ভয় আসে না। যদি আল্লাহর ভয় দিলের ভিতরে না থাকে তখনই 2 নম্বরে কাজ শুরু করে, তখনই সেই ব্যক্তি র্যাবেরও ভয় করে। তাহলে রব আর র্যাব এক জিনিস না, এক জিনিস নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? না। যারা সুস্থ রয়েছে আর একটু সন্দেহ আছে বুঝা যায়? যদি সন্দেহ না থাকে জবান খুলিয়ে একসাথে একত্রে আওয়াজ দেন আল্লাহ আমাদের রব,
এতে কোনো সন্দেহ নাই। আর রবই করতে পারে সব, তা যা কিছু করে সব কিছু কে করে? এই জন্য আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আর ভাই জোরে কোন আল্লাহ, আল্লাহ। আলিফ লাম লাম হা আরবিতে চারটা হরফ, কয়টা হরফ? এই চারটা হরফ যদি আপনি একসাথে একত্রে উচ্চারণ করেন, উচ্চারণ করলে হবে আল্লাহ। যদি ওযু ছাড়াও চারটা হরফ করেন, কমপক্ষে আল্লাহ নবী বলেন তোমার আমল নামা চার দশম চল্লিশটা নাকি লেখা হয়ে যায়। তাহলে বিনা ওযুতে চারটা হরফ আরবি হরফ উচ্চারণ করলেও চল্লিশটা নাকি পাওয়া যায়। আর ওযুর সাথে বলা হয় চার বিশা আশিটা নাকি দেওয়া হয়। আগে আবেগ ভরা কণ্ঠে যদি আল্লাহর কালাম তেলাওয়াত করা যায়, আল্লাহ বলে বিগাইরি হিসাব, আমি আল্লাহ তার আমল নামে এমন নাকি দেই বিগাইরি হিসাব, কোন হিসাব কিতাব অগণিত আল্লাহ দিতে পারেনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেন তোমরা আমারে ভয় করো আর তোমরা নেককার লোকদের সাথী হও। কাদের সাথী? নেককার লোকদের। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে